বাংলাদেশের 1952-র 21 ফেব্রুয়ারি এক অসাধারণ অবদান রেখেছে এবং সেটি হলো যে বিশ্বের সকল ভাষা সংস্কৃতি সংরক্ষণ এবং সকল নৃগোষ্ঠীর মানুষ তাদের বিকাশ ঘটানো এবং তাদের সংরক্ষণের একটি উদ্যোগ গ্রহণ করবে সারা পৃথিবীর মানুষ আন্তর্জাতিক সম্প্রদায় সেজন্যই মূলত 1952-র 21 আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত এর পশ্চাতে মৌলিক দর্শন হলো যে প্রতিটি মানুষের মাতৃভাষা এবং তাদের নিজ ভাষা সেটি একটি অমূল্য সম্পদ সেই ভাষা সংস্কৃতি সাহিত্য সেগুলো সংরক্ষণ এবং একই সঙ্গে সকল নৃগোষ্ঠী মানুষের সকল নৃতাত্ত্বিক মানুষের তাদেরকে সংরক্ষণ দেয়া তাদের আত্মমর্যাদার অধিকার সেটি সমুন্নত রাখা সেটিই ছিল এই 1952-র 21 ফেব্রুয়ারির একটি শিক্ষা এবং সে কারণেই আজকের এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে এখান থেকে একটি চেতনার জায়গাও আছে সেটিও বিশ্ব সম্প্রদায় গ্রহণ করে এবং সেটিও বিশ্ব সভ্যতায় বাংলাদেশের এই দিবসটির একটি অসাধারণ তাৎপর্য আছে সেটি হলো যে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অসাম্প্রদায়িক মানবিক সমাজ বিনির্মাণ অন্তর্ভুক্তিমূলক অসাম্প্রদায়িক মানবিক সমাজ বিনির্মাণ এটিও 1952-র 21-এর একটি শিক্ষা ফলে আমাদের সেই ভাষার উন্নয়ন ঘটানো সেটিও খুব জরুরি ভাষার বিকৃতি প্রতিরোধ এবং প্রমিত ভাষা ব্যবহার সব কিছুই মূলত বিশ্ব দরবারে বাংলা ভাষাকে সমাদৃত করবে এবং আন্তর্জাতিকভাবে এই ভাষার যে স্বীকৃতি যেটির জন্য আমাদের একটি আরাধ্য সেই বিষয়টিও তখন অর্জিত হবে যখন আমরা বাংলা ভাষায় বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম সেটির সৃষ্টি হবে এবং সেটি অন্য ভাষায় রূপান্তরের মাধ্যমে বিশ্ব দরবারে উপস্থাপিত হবে এবং একই সঙ্গে বিভিন্ন ভাষার যে সাহিত্য সম্ভার আছে সেগুলো যখন বাংলা ভাষায় অনুদিত হবে সেটিরও এই দুটো প্রক্রিয়ার মধ্য দিয়েই মূলত বাংলা ভাষা আন্তর্জাতিক পরিমণ্ডলে গভীরভাবে ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিক ভাষা হিসাবে এর যে স্বীকৃতি সেটি প্রাপ্তিতেও আমাদের সহজতর হবে স্যার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলার ব্যবহার এখনো নিশ্চিত করা যায়নি উপাচার্য হিসেবে বিশেষ করে বিজ্ঞানের বই বাংলায় নেই বললেই চলে ভালো গবেষণা বাংলায় নেই বললেই চলে 71 বছরে এটা আমরা করতে পারলাম না কেন এই ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলার এখন বহুল ব্যবহার আছে বহুল প্রচলন আছে এবং বেশ কিছু মূল্যবান গ্রন্থাদি সেগুলো কিন্তু বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে অনুদিত হয়েছে সেটি সত্য যে এর প্রসার ঘটছে কিন্তু যেটির দিকে এখন বিশেষ নজর দেওয়া দরকার সেটি হলো প্রমিত ভাষা ব্যবহার আর অন্যদিকে আরেকটি বিষয় যেটি সেটি হলো যে আন্তর্জাতিক ভাষা শেখাও খুব জরুরি আমরা এই বিষয়টি যদি উপেক্ষা করি তাহলে বিশ্বের সভ্যতায় এবং বিশ্বের মানদণ্ডে বাংলাদেশের অবস্থানও ঠিক বেশি অগ্রগতি অর্জন করা যাবে না যদি না আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংহতি জ্ঞাপন করে আন্তর্জাতিক ভাষা হিসেবে অন্যান্য ভাষা সংস্কৃতি আমরা গ্রহণ না করি নিজেদের ভাষা সমৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদেশি ভাষা সংস্কৃতি সেটি গ্রহণ করা এবং দুটোর মধ্যে একটি সমন্বয় আনয়ন সেটিও খুব জরুরি আর সে কারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা সেটির প্রতি গুরুত্ব আরোপ করাও এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে নতুবা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক পিছনে থাকতে হবে তো সে কারণে আমরা সমভাবে গুরুত্ব আরোপ করি বাংলা এবং ইংরেজি এ দুটোর উপরই একটি দ্বিতীয় এবং তৃতীয় ভাষা হিসাবে আন্তর্জাতিক ভাষা শেখা সেটিও খুব জরুরি হয়ে পড়েছে অন্ততপক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়ন এবং শিক্ষাদান কার্যক্রমে ধন্যবাদ